I really want to scale up. I want to look beyond borders. Why don't you get in touch with Global Bengali Entrepreneur Network? I am from Jiben. Welcome, welcome. Business expands beyond borders. All parameters head northward. Global Bengali Entrepreneur Network begins its Indian sojourn. Come, grow with us. Global Bengali Entrepreneur Network, care of Deadline Media Private Limited, P215 Lecturers Extension, 2nd floor, Kolkata 700029. Favorite restaurant? 6 Ballygunge Place. 1, 2, 3. আজকে আমরা চলে এসেছি 6 Ballygunge Place এর নতুন রেস্টুরেন্ট থালি সাদে আল্লাদে। এখানে অনবদ্য কনসেপ্ট, একটা ইউনিক নতুন কনসেপ্ট বাঙালি থালি খাবার দেওয়া হচ্ছে আমাদেরকে। এখানে ভেজ প্ল্যাটার আছে, নন ভেজ প্ল্যাটার আছে, ভেজ থালি খেতে পারেন, এটাকে আপগ্রেড করতে পারেন নন ভেজ থালিতে। ইটস এ স্টার স্টাডেড শো, অনেক সেলিব্রিটি আছেন আমাদের মাঝখানে, দেখে নি তাদের কেমন লাগছে এখানকার খাওয়া। এটা তো বলাই বাহুল্য, খাওয়া দাওয়ার আমি কখনোই সেপারেটেড থাকিনি। আজকে কোনটা সব থেকে ভালো লাগলো? আমি আজকে নিরামিষ খেলাম, আমি মঙ্গলবার নিরামিষ খাই। তো শুক্তো এবং ঢোকার ডালনা সুপারলেটেড ভীষণ ভালো। 6 Ballygunge Place এর যেরকম স্ট্যান্ডার্ড সেরকমই? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, এটা তো সেম শেফ, সবই এক, তো একই স্ট্যান্ডার্ড। আমি বহু বছর ধরে ওদের খাবার খাই এবং আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও ছিলাম একসময়, তো আই লাভ দেয়ার ফুড। এবং ওরা ভীষণ ভালো করছে এবং বাঙালিদেরকে আবার বাঙালি খাবার খাওয়াতে রেস্টুরেন্টে ফিরিয়ে আসে, উইচ ইজ এ ফ্যান্টাস্টিক থিং। আমি খুব ফুডি ধরি, তবে আমার স্ত্রী খেতে ভালোবাসে, ওকেও নিয়ে এসেছি, দেখ তো ভালো লাগে। আমি আমি একটু নিরামিষ খাবার পছন্দ করি, এখানে অনেক কিছু নিরামিষ খাবার পাবো বলে আমার ধারণা। 6 Ballygunge Place প্রচুর ভালো ভালো নিরামিষ আইটেম, বাঙালি অনেক ভালো ভালো আইটেম পাওয়া যায়, যে যেগুলো আমি হয়তো রেগুলার খাওয়া আমাদের হয়ে ওঠে না বাড়িতে, সেগুলো খেতে পারবো। তবে আমি খুব যে খুব একটা ফুডি লোক, খুব খেতে ভালোবাসি, না খেলে আমার রোজ রেগুলার খুব খেতে নানা রকম খাবার খেতে ভালোবাসি এরকম নই, তবে এখানে এসে খুব ভালো লাগছে। ফেভারিট কুইজিন? মোগলাই। ফেভারিট ডিশ? এনিথিং টু ডু উইথ মিট। ওকে, এনি কাইন্ড অফ মিট? এনি কাইন্ড অফ মিট। ফেভারিট রেস্টুরেন্ট অ্যাপার্ট ফ্রম ফেভারিট? মেইনল্যান্ড চায়না অ্যান্ড 6 Ballygunge Place। এখন যেটা খেলেন তার মধ্যে সবচাইতে ভালো কি? কষা মাংসটা, আউট অফ দিস ওয়ার্ল্ড। আর মিষ্টি ভালো লাগে না? নলেন গুড়ের সঙ্গে আইসক্রিমটা। কি ইম্প্রোভাইজ করতে চাইবেন থালি? নাথিং, আই থিঙ্ক নাথিং টু ইম্প্রোভাইজ, ইটস অলওয়েজ বিন ফ্যান্টাস্টিক অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ বিন আ ফ্যান অফ 6 Ballygunge Place ফুড। যখন ওয়ালস খুললো প্রিয়ার পাশে, আই ওয়াজ মোস্ট হ্যাপি। প্রবলি 4 টাইমস আ মান্থ ওখানে যাওয়া হয় বন্ধু বান্ধব, কারণ একটা জিনিস দ্য কম্বিনেশন, ইন্ডিয়ান ফুড হ্যান্ডেল করা, চাইনিজ ফুড হ্যান্ডেল করা আর পক হ্যান্ডেল করা, অল থ্রি আইটেমস একটা কিচেন হ্যান্ডেল করছে অ্যান্ড হ্যান্ডলিং ইট সো ওয়েল, মার্ভেলাস। তো ইউ থিঙ্ক বাঙালি থালি উড রক? অফকোর্স, এক্সেলেন্ট, সুপার। আমাদের সঙ্গে আছেন মিস্টার অনিন্দ পালি, ফাউন্ডার ডিরেক্টর ফেভারিটস গ্রুপ। স্যার, আমরা গুজরাতি, রাজস্থানি, সাউথ ইন্ডিয়ান সব রকম থালি দেখি, তো বাঙালি থালি হঠাৎ মানে ওয়ান অফ ইটস কাইন্ড, হঠাৎ কি থেকে মনে হলো যে বাঙালি থালি রেস্টুরেন্ট করব? দেখুন, কিছুদিন আগে অবধি বাঙালি রেস্টুরেন্ট বলে তো কিছু ছিলই না। আমরা রেস্টুরেন্টে খেতে যাওয়া মানে ছিল চাইনিজ রেস্টুরেন্ট বা ধরুন নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে গিয়ে আমরা তন্দুরি চিকেন খেতাম বা চিলি চিকেন খেতাম। আজকে আপনি যদি দেখেন, আজকে মোটামুটি প্রতি পাড়ায় পাড়ায় একটা বাঙালি রেস্টুরেন্ট আপনি পাবেন। তো 4-5 বছর আগে থেকে বাঙালি রেস্টুরেন্ট হ্যাজ নাও কাম অফ এজ। তো এখন একটা নতুন জিনিসও, যেটা প্রতি শহরে ছিল, যেমন আপনি বললেন গুজরাটে বা রাজস্থানে বা আপনার সাউথ ইন্ডিয়াতে, সেটা আমরা এইবার ফার্স্ট টাইম আমরা স্টার্ট করলাম কলকাতায়।
বাঙালি থালি, তার ওয়ান অফ দ্য মেইন রিজনস হলো যে আজকে যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিকজ অফ ইনপুট প্রাইস ইজ গোয়িং হায়ার অ্যান্ড হায়ার, আজকে একটা লোকে যদি আমাদের সিক্স বালিগঞ্জ প্লেসে খেতে যায় তার মিনিমাম অ্যাটলিস্ট 2000 টাকা মতো খরচা হয় উইথ ট্যাক্সেস, এখন প্রায় অলমোস্ট অ্যাজ হাই অ্যাজ 20%, ট্যাক্স ট্যাক্স নিয়ে অলমোস্ট দুটো লোকের খেতে গেলে 2000 টাকা খরচা হয়। এবং তাতে যেটা হয় হলো যে একটা ভেরি সাইজেবল মার্কেট সেগমেন্ট সিক্স বালিগঞ্জ প্লেসে যত দিন যাচ্ছে তাতে অনেক কম আসছে, তো সেইটা ভেবে আমরা একটা এই পার্টিকুলার লাইন অফ রেস্টুরেন্ট খুলেছি যেটা সিক্স বালিগঞ্জ প্লেস থালি, যেখানে আপনি দুজনে এসে আপনি মানে পার হেড 300 টাকা উইথ ট্যাক্সেস আপনি ভালোভাবে একটা ননভেজ থালি খেয়ে চলে যেতে পারেন। তো অটোমেটিক্যালি তাতে আমাদের মার্কেট সেগমেন্ট ইজ মাচ লার্জার, এবং আমাদের উইথ দিস ব্র্যান্ড অফ সিক্স বালিগঞ্জ প্লেস যেখানে এরকম সুন্দর অ্যাটমসফিয়ারে এনভায়রনমেন্টে আপনি একটা থালি খাচ্ছেন যেখানে আপনার থালিতে আপনার স্টার্টিং ফ্রম আপনার শাক ভাজা থেকে শুরু করে শুক্তো, আলুর দম, লুচি, সাদা ভাত, আপনার ডাল, চাটনি, মিষ্টি, এবং আপনি যা অর্ডার করুন, যদি আপনি চিকেন থালি অর্ডার করেন তো চিকেন, যদি মাটন থালি অর্ডার করেন তো মাটন, চিংড়ি মাছের থালি অর্ডার করেন তো চিংড়ি মাছ, এই পুরো জিনিসটা আপনি পাচ্ছেন অ্যাট এ ভেরি রিজনেবল প্রাইস। সেই জন্যই থালির আইডিয়াটা পালিগঞ্জ প্লেসে, যেরকম আমাদের বাড়িতে যেটা হতো মামাশিরা যা রান্না করতেন বলছে যে ধীরে ধীরে উইথ জেনারেশন সেটা যেখানে আপনার বাকি সব অন্য সবজি এবং অন্য সব জিনিসের সাথে আমরা সার্ভ করছি ধোকার ডালনা, এছাড়া আপনার আছে চিকেন থালি যেখানে কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগি, মাটন থালিতে কষা মাংস, চিংড়ি থালিতে চিংড়ি মালাইকারি। কিন্তু আমরা অলরেডি আমরা ফার্স্ট রেস্টুরেন্ট খুলেছিলাম বেহালায়, এবং সেকেন্ড রেস্টুরেন্ট যখন আমরা খুলি কসবায় আমরা অলরেডি ফার্স্ট ডে থেকে উই আর স্টার্টেড উইথ ভাপা ইলিশ থালি। তো অ্যাজ টাইম গোজ বাই আপনি যেসব আইটেমগুলো বললেন যেমন ডাব চিংড়ি, যেগুলো সিক্স বালিগঞ্জ প্লেসে পপুলার, ডাব চিংড়ি বা চিতল মাছের মুইটা, সেগুলো অলসো উইল কামিং টু দিস থালি কনসেপ্ট। তো এখন কি আপনাদের থালির মেনুটা ফিক্সড নাকি সেটা উইথ ডেজ ভ্যারি? অ্যাজ অফ নাও দ্য থালি মেনু ইজ ফিক্সড, মোটামুটি প্রতিদিনই এক সেট মেনু, কিন্তু হ্যাঁ অ্যাজ টাইম গোজ বাই ন্যাচারালি এখন আমরা ইনিশিয়ালি ফিক্সড রেখেছি, কিন্তু অটোমেটিক্যালি ইট উইল চেঞ্জ, কারণ আপনি প্রতিদিন এসে যদি সেম টাইপের খাবার পান তো আপনার ভালো লাগবে, তো ন্যাচারালি আমরা উইল চেঞ্জ। আজকে আমরা মুগ ডাল সার্ভ করছি, কালকে আমরা হয়তো কলাইয়ের ডাল সার্ভ করবো, আজকে আমরা সার্ভ করছি শুক্তো, তো আমরা দুদিন পরে হয়তো সার্ভ করতে পারি বেগুন বাসন্তী, তো ন্যাচারালি এইগুলো উই উইল চেঞ্জ অ্যাজ টাইম কাম উইল ডেফিনেটলি কিপ। এটা কি উইথ সিজনও চেঞ্জ? এখন আপনি বলেন ভাপা ইলিশ হচ্ছে সিজন, ন্যাচারালি এখন আমরা যত অ্যাজ উই এন্টার ভেরিয়াস সিজন যেখানে আপনার মাছ চেঞ্জ হচ্ছে, এবং আমাদের এটাও আইডিয়া আছে যে যে সময় ধরুন আপনার এখন ইলিশের সময় তো ইলিশ মাছ, তারপর যে সময় আপনার ভালো আপনার ফুলকপি পাওয়া যায় তো সে সময় ফুলকপির তরকারি, তো অটোমেটিক্যালি উইথ সিজন ইট উইল ডেফিনেটলি চেঞ্জ। তো বেসিক ভেজ থালিটা কামস ফর হাউ মাচ? বেসিক ভেজ থালি 175 প্লাস ট্যাক্সেস, তো উইথ ট্যাক্সেস ইট কামস টু অ্যাবাউট রাফলি অ্যাবাউট আপনার 210 টাকা মতো, উইচ ক্যান বি আপগ্রেডেড টু চিকেন। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো এই থালির ব্যাপারটা হলো যে দিস ইজ ভেজ থালি ইজ আনলিমিটেড, মানে আপনি যত ইচ্ছে খেতে পারেন, মানে আপনি ডালটা ইজ সার্ভ আগেন অ্যান্ড আগেন, আপনার সবজিগুলো আবার আগেন অ্যান্ড আগেন, লুচি ইজ পোর্শন বাট এ ভেরি হেলদি পোর্শন, তো এক্সেপ্টিং ফর মিষ্টিটা ছাড়া বাকি কিছু ইজ আনলিমিটেড। আমাদের প্ল্যান হলো টু ওপেন অ্যাবাউট 15 থালিজ ইন ক্যালকাটা ইটসেলফ, তো দ্যাট ইজ আ লং ওয়ে টু গো। আমরা যেটা প্ল্যান করেছি যে পুজোর আগে 5টা থালি খোলার যেটা, সেটা অলরেডি আমরা বেহালায় একটা খুলেছি, কসবায় খুলেছি, গড়িয়াতে সামনের মাসে খুলছি, এবং নর্থ ক্যালকাটাতে আমরা খুব শীঘ্রই একটি জায়গা অলরেডি দেখেছি এবং ফাইনালাইজ হবে। তো আমরা আশা করি আমরা যে টার্গেট নিয়ে চলেছিলাম 5টা থালি পুজোর আগে সেটা আমরা করতে পারব। আড্ডা, হইচই, গান বাজনা অ্যান্ড গোজ উইদাউট সেইং খাওয়া দাওয়া তো হলোই, খুব ভালো রান্না, অনবদ্য প্ল্যাটার, বলাই বাহুল্য সিক্স বালিগঞ্জ প্লেসের খাবার। ওদের সবচাইতে স্পেশালিটি যেটা আমার মনে হলো মাটন কষা আর নোলেনগুলোর আইসক্রিম। আপনারাও আসুন খেয়ে দেখুন থালিতে কেমন লাগছে,